আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি বি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি পাঠ উপস্থাপনায় মালনা আরিফুর রাজা সহকারী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাউতুলি ব্রাহ্মণবাড়িয়া আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণী ইসলাম শিক্ষা পাঠ করাবো আমাদের দ্বিতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা চার পৃষ্ঠার মধ্যে দেখো প্রথম পৃষ্ঠা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়াইছি আজকে এই চার পৃষ্ঠা তোমরা দেখো চার পৃষ্ঠা পড়ানো হবে চার পৃষ্ঠার মধ্যে দেখো প্রথমে কী আছে প্রথম প্রশ্ন হলো আমাদেরকে কে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা দেখছি অনেক সময় ভুল করো লেখার মধ্যে দেখা যা তোমরা তো ছোটো মানুষ অনেক সময় লেখার মধ্যে লেখো যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আম্মু আব্বু অথবা অন্য কেউ এগুলো লেখবা না একটু খেয়াল রাখবা আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রবকে আমাদের রবকে আমাদের রব আল্লাহ তালা আমাদের রব আল্লাহ তালা আমরা কার বান্দা আমরা কার বান্দা উত্তর আমরা আল্লাহ তালার বান্দা আমরা আল্লাহ তালার বান্দা এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর উত্তর এক তিনোটা প্রশ্নের উত্তর এক দেখো সব প্রথম প্রশ্নের উত্তর আল্লাহ তালা দ্বিতীয় প্রশ্নের উত্তর আল্লাহ তালা তৃতীয় প্রশ্নের উত্তর উত্তর আল্লাহ তালা আচ্ছা আল্লাহর পরিচয় কি আল্লাহর পরিচয় কি আল্লাহ তালা সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আল্লাহ তালা সারা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা রিজিকদাতা রক্ষাকর্তা ও পালন কর্তা তিনি এক তার কোনো শরিক নেই দেখছো তাহলে আল্লাহ তালা আমাদের কি সারা বিশ্ব জগতের মধ্যে যা আঠারো হাজার মাখ আছে পৃথিবীর মধ্যে সব কিছু রিজিক কে দেন আল্লাহ তালা দেন আমাদেরকে অনেক সময় বিপদ আসে বিপদ কে রক্ষা করেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন এবং তিনি এক তার কোনো শরিক নেই তারপরে দেখো ফার্স্ট নম্বর প্রশ্ন যে আল্লাহ কেমন আল্লাহ তালা কেমন আমরা অনেক সময় প্রশ্ন করি যে আমাদের তো মা বাবা আছে ভাই বোন আছে তাহলে আল্লাহ তালার মানে কে আছে সব প্রশ্ন করলে তখন তোমাদের প্রশ্নের উত্তরে দিয়ে দিচ্ছে যে উত্তর হলো আল্লাহ তাহলে নিরাকার তার কোনো কি নাই আকার নেই অদৃশ্য ও পরম করুণাময় পরম করুণাময় আল্লাহ তাহলে নিরাকার অদৃশ্য ও পরম করুণাময় কে সকল প্রাণীর আহার দেন কে সকল প্রাণীর আহার দেন আমরা পূর্বে প্রশ্নের উত্তর পেয়েছি সব কিছুর রিজিকটা কে আল্লাহ তালা দেখেন এখন আমাদের প্রশ্ন আবার আসছে কে সকল প্রাণীর আহার দেন আল্লাহ এখানে দেখো একটু ভুল আসছে কম্পিউটারে প্রাণীরা এখানে প্রাণী আসবে ঠিক আছে এখানে উত্তর কি হবে আল্লাহ তালা সকল প্রাণীর আহার দেন সব কিছুর মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলমী একটা পোকামাকড় থেকে নিয়ে কীট রিজিকের ব্যবস্থা কে রেখেছেন সব সবকিছু রেখেছেন আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে কিভাবে লালন পালন করেন এখানে দেখো আল্লাহ তালা আমাদেরকে কিভাবে লালন পালন করেন আলো বাতাস পর্যাপ্ত খাদ্য ও জীবন ধারণের উপাদানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে লালন পালন করেন যদি বাতাস না থাকে আলো না থাকে তাহলে আমরা এক মুহূর্ত এই পৃথিবীর মধ্যে আমরা থাকতে পারব না তারপর আট নম্বর প্রশ্ন দেখো আল্লাহ তালার গুণ বাচক পাঁচটি নাম লেখো কয়টি আল্লাহ তালার গুণ পাচক পাঁচটি নাম হলো উত্তর রহমানু মালিকু পৃথিবীর সকল কিছু লালন পালনকারী কে পৃথিবীর আসমান জমিন এর ভিতর যা কিছু আছে সব কিছু লালন পালনকারী কে তখন উত্তর আসবে মহান আল্লাহ তালা পৃথিবীর সকল কিছু লালন পালনকারী আল্লাহ তালা মহান আল্লাহ পৃথিবীর সকল কিছুর লালন পালনকারী বিশ্ব সৃষ্টিতে আল্লাহ কোনো শরিক আছে কি বিশ্ব সৃষ্টিতে আল্লাহর কোন শরিক আছে কি না বিশ্ব জগতের সৃষ্টি রক্ষা ও পালনের ক্ষেত্রে আল্লাহ তালার কোনো শরিক নেই আল্লাহ তালা নিরানব্বই নামের মধ্যে করলাম আমরা অনেক সময় বলি গট এই গট 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 কিনু কিন্তু আল্লাহ তালার নাম না এগুলো বলা ঠিক হবে না অনেক সময় আমরা বলি যে ভগবান ভগবানও আল্লাহ তালার নামের মধ্যে আসে আসেন আল্লাহ তালা নিরানব্বই নামের মধ্যে এগুলো কোনো আল্লাহ তালার নাম নেই আল্লাহ তালার অনেক নাম আছে রহমান রহিম গফ যেমন মালিক ও সত্তারু রাহিম এগুলো ঠিক আছে তাহলে বিশ্বজগতের মধ্যে একমাত্র পালন কর্তা কে একমাত্র পালন কর্তা আল্লাহ আর কেউ নেই এগারো নম্বর প্রশ্ন দেখো কার দয়া ছাড়া কেউ বাঁচে না কার দয়া ছাড়া কেউ বাঁচে না উত্তর আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচে না আলো বাতাস দানা পানি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচে না আলো বাতাস দানা পানি সবই কি আল্লাহর মেহরবানি আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নগুলো শিখবা এবং ভালো করে লিখবা কারণ তোমরা লিখার মতো অনেক শব্দ ভুল করো এই শব্দগুলো ভালো করার যে শব্দগুলি কঠিন আছে এই শব্দগুলো ভালো করে বাসায় বেশি বেশি লেখবা এই আজকে এই এই পর্যন্ত তোমাদের ক্লাস শেষ করছি الله حافظ السلام عليكم